যাই করে ছেলে তো ধরে কোরআন পাকের শিক্ষা দেওয়া লাগবে না লাগবে স্কুলে পড়ুক হাই স্কুলে পড়ুক কলেজে পড়ুক আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে দাদি মরে যাচ্ছে নানি মরে যাচ্ছে বাবা মরে যাচ্ছে দাদু নানা মরে যাচ্ছে ছেলেগুলো দাঁড়িয়ে ধেউ 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 করে কাঁদছে কাঁদছিস কেন কাঁদছিস কেন মা মরে যাচ্ছে বেশি মা বুবু মরে যাচ্ছে আব্বা মরে যাচ্ছে দাদি মরে যাচ্ছে দাদু মরে যাচ্ছে হ্যাঁ কাঁদছিস কেন কাঁদলি কেউ পার হয়ে যাবে কাঁদলিও নাজাদ পেয়ে যাবে না আর কিছু আছে আর কিছু আছে না বুদ্ধিমান ছেলে যারা হবে বুদ্ধিমতী মেয়ে যারা হবে তাদের কাঁদবার সময় নাই তারা ছুটবে ছুটে ছুটে পানি কোথা আছে ছুটে ছুটে গিয়ে উঁচু করে আল্লাহ পাকালা কোরআন পাক নিয়েছে মাথা করে বসবতির আওয়াজ করে আল্লাহর কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে কোরআন পাকের সম্মানের খাতিরে ওই বাপ ও মায়ের দাদু যা নানা যান দাদি যা নানি জানেন মওতের আজাব আল্লাহ আসান করে দেয় মা বাপ কবরে শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কোরআন পাক তিলাওয়াতের দোয়া বাপ মা দাদু নানা দান দাদি জানাই জানে জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে কবরের আজাবকে মাফ করে দিয়ে কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেয় পাকের নিয়ামত যত দোয়াই করো বাবা কোরআন পাকের তিলাওয়াতের দোয়া এ দোয়া আল্লাহ পাক ফিরত দেন না কোরআন পাক তিলাওয়াতের দোয়াকে আল্লাহ কবুল করেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না নিজেরা করতে পারেনি মাজার ছাত্র বছরে দু একবার তেলাওয়াত করানোর দরকার আছে না নিজেরা তো বাড়িতে পড়তে পারে ফজরে আস মাগরেবে যদি কিছু তেলাওয়াতের সময় থাকে তো গোটা কোরআন শরীফ খতম হয় কথা ঠিক বলছে না ভুল বলছে কোরআন শরীফ মাদ্রাসার ছাত্র দাওয়াত করে হয়তো 10,000 টাকা 5,000 7,000 টাকা খরচ হলো বাবা কিন্তু মন রাখবেন গোটা কোরআন পাক তেলাওয়াতের নেকিটা বাপ মা দাদু নানা দাদি যান নানি যান পেল না পেল যখনই পাবে তাদের রুহটা কবরে শুয়ে রুহটা খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার বাপ মায়ের দোয়া রুহানি দোয়া আল্লাহ পাকের দরবারে সন্তানদের জন্য নাতি পোতাদের জন্য আলাউলাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় যারা যারা তিলাওয়াত করে দোয়া করে তাদেরও পূর্বের গানে জীবনের গুনাগুনু জিন্দাদেরকেও আল্লাহ পাক মাফ করে দেয় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ولا على سيدنا كلمة لا إله إلا
আল্লাহ নবী মক্কা কুফারে কুরাদের অত্যাচারে ভয়ে মক্কা থেকে হিজরাত করে আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গেলে মক্কা শরীফের একটা যুবক না আব্দুল উজ্জা, ছোটবেলায় বাবা মারা গেছে, মা কষ্ট করে ছেলেটাকে লালন পালন করে বড় করলে, ছেলেটা যুবক হয়ে মা যুবকটা ভরণ পোষণ খোরপোর যোগাতে পারছিলেন না, মা ছেলেটাকে নিয়ে যে চাচার কাছে দিয়ে চাচার কাছে থাকে, ভালো মন্দ খায়, ভালো মন্দ বস্ত্র পরিধান করে, বেশ আনন্দী জীবন কাটে। একদিন ছেলেটা চাচার কাছে বলল, চাচা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সত্যিকারের আল্লাহর নবী, চাচা আপনার কি মনে হয়? চাচা বলল, বাবা আব্দুল উজ্জা তার কথাবার্তা চলাফেরা আচার আচরণ ব্যবহার আচার দেখে মনে হয় যে উনি সত্যিকারেরই আল্লাহর নবী। ভাতিজা বলো, চাচা যা আজ মক্কার কতগুলি কুফফারে কুরাইশদের অত্যাচারে অমন একটা মহান ব্যক্তি মক্কা শরীফে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। আমি আশা করেছিলাম আপনি হয়তো ওনার হাতটা ধরে ইমান কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাহলে আমি সেই সাথে আমিও তাহলে ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যেতাম। বলবেন না, চাচা শুনলো খানিকটু চুপ করে দেখে কি বলল, আমি হব না, আমি হব না। জোরে বলুন, নাউজুবিল্লাহ। মাজিয়া তো বললো, চাচা জান আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি হলি আমি হব, তা আপনি যখন অস্বীকার করলেন তাহলে আমি আমি তাহলে ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলা যাচ্ছে না, আর জোরে বলা যাবে না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচার খুব হয়ে গেল রাগ, এদিকে আব্দুল উজ্জা তুই জানিস এই কলেমা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে জানিস? আজ থেকে তোকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে আমার ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব থেকে তোকে আমি বঞ্চিত করে দিলাম, যা মাথার উপরে ছায়া করার মতো কেউ নেই। ছেলেটি হতাশ, চাচা আরো বলে আব্দুল উজ্জা শুধু তাই নয় তোর শরীরে যা কিছু আছে ওইগুলো সব আমি দিয়েছি, ওইগুলো আমার গায়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে। গায়ের বস্ত্র খুলে দিলে, পরনের কাপড়টা খুলে দিয়ে ল্যাংট হয়ে গেলে আর আল্লাহ নবীর কাছে যেতে পারবে? কথা বলে ছেলেটা দানি দানি হতাশ হয়ে ঝনঝন করে কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে অন্তরের মধ্যে একটা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের জজবা হয়ে যাবে। বলে ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার ব্যবসা টাকা পয়সা সোনা দানা আমি আমার নিজের বস্ত্র হারা হতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ইমান হারা হতে পারি না, সর্বহারা হতে পারি আমি এক মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছাড়তে পারবো না। একটা করে খুলে খুলে চাচার সামনে সব দিয়ে দিল, করোনার কাপড়টা ছিল
এটাও খুলে একটা সামনে দিয়ে ল্যাম্পটা হয়ে গেল। যুবক ছেলে আমাদের উচ্চা ল্যাম্পটা হয়ে গেল, চিৎকার আমাদের কেঁদে উঠল, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। পাশের বাড়িতে মা ঝি খাটে, ছেলের কান্না ছেলের গলার আওয়াজ শুনতে পেয়ে মা চিনতে পেরে গিয়ে বাড়ির ভিতর থেকে লাফ দিয়ে বাইরে গিয়ে কি হলো রে আব্দুল উজ্জা, অত জোরে কাঁদলি কেন, কে তোকে মেরেছে বল। যুবক ছেলে আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে মায়ের সামনে যখন এসে দাঁড়িয়েছে, জওয়ান ছেলে ল্যাংট দেখে মা লজ্জায় পড়ে তাড়াতাড়ি মুখে হাত চাপা দিয়ে ছ্যা 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 ছ্যা, এ কি হলো রে বাবা, ল্যাংট গেল, কি হয়েছে, একটু আগে দেখে গেল সুন্দর কাপড় জামা পরে হেসে গেলে আনন্দের সাথে বেড়াচ্ছিস, এরকম দুর্দশা কি করে হলো, মা মুখে হাত চাপা দিয়েছে। ছেলে হলেও বাচ্চা ছেলে ল্যাংট থাকা আর জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংট আসলে মা লজ্জা পাবে না পাবে না, কথা বলে না, মা হলে ও লজ্জা পাবে না পাবে না, মুখে হাত দিয়ে কি হয়েছে বল, বলবে কি চাচা যা কষ্ট দিয়েছে যা করেছে দুঃখে তার বুক ফেটে যাচ্ছে, মুখ দিয়ে কথা শুনছে না, বলতে পারছে না, আর মা তত রাগ করছে, কি হয়েছে কেউ তোর কাছে কাপড় খুলে নিয়েছে, আর কি করে ঠাট্টা করে করোনার কাপড় খুলে নিয়েছে, কি হয়েছে বল, বলবে কি কথা তো মুখ দিয়ে বেরোচ্ছে না, গলার ভিতরে কথাটা আটকে যাচ্ছে দুঃখের চোটে, আর মা তত রাগ করছে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস বল, বল ফিরে এসেছে একটা একটা করে মায়ের সামনে, চাচার ব্যবহারের কথা চাচার অত্যাচার আচরণের কথা সব মাকে শুনিয়ে দিল, জনম দুঃখিনী মা আব্দুল উজ্জার গলাটা ধরে মায়ের বুকের সাথে টেনে নিয়ে, মাও কাঁদে ছেলেও কাঁদে, মাও কাঁদে ছেলেও কাঁদতে লাগলো, মাও কাঁদতে লাগলো, মাকে দেখে দেবে গো আব্দুল উজ্জা কাঁদিস নি বাবা, তোর কান্না আমি মা হয়ে সহ্য করতে পারি না, বাবা আব্দুল উজ্জা বল তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছিল, আমি কষ্ট করে লোকের বাড়ি ছিঁড়ে চাকরানি খেটে সে মেঘে নিয়েছে তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, আজকে তুই জওয়ান হয়ে গেছি তোর ভরণ পোষণ খরচ চুকাতে পারছি না, আমি তোকে তোর চাচার কাছে দিয়ে দিলাম, আমি নিজের জীবিকা নির্বাহনের জন্য একবার নিজের চাকরানি ছিঁড়তে লাগলাম, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি বাবা, আমি মা হয়ে তোর কান্না।